সো আমাদের যাওয়ার কথা ছিল 8টায়, আর এখন বাজে 10:35। ফ্রেন্ডদের সাথে মিট হয়ে তো অনেক লেট হয়ে গেছে। সকালবেলা যে সার্ভিস সেন্টারে বাইকটা ঢুকাইলাম, বের করতে করতে আমার একদম 5টা বাজছে। আবার এখন তেল নিতে হবে, তেল নাই বললেই চলে। আমার গ্রুপে তেমন একটা চার্জও নাই, সো এমনভাবে ভিডিওটা করতে হবে যাতে এই 100% চার্জের ভিতরে যা পুরো কক্সবাজারটা কভার করা যায়। আই মিন ঢাকা টু কক্সবাজার যাওয়ার সময় যে দূরত্বটা পড়বে তা পুরোটাই যাতে কভার করা যায়। খিদাও লাগছে অনেক। সো ফুয়েল স্টেশনে চলে আসলাম, এখন রিফুয়েল করব। ফুল ট্যাঙ্কি দিয়া টাকা দিয়ে দিই ফুয়েলের। আর ফুয়েল আমার নেওয়া হয়েছে 10.90, 970 টাকা ফুয়েল। এটা দেওয়া লাগবে, হ্যাঁ উঠান। তো দোয়া করবেন যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। চলুন, ওকে বাই দ্য ওয়ে 1 মিনিট দাঁড়ান, আমাদের সাথে যাচ্ছে মতো 3টা বাইক, আর আরো 2-3টা আর সামনে আছে, ওদের সাথে সামনে মিট করব। হ্যাঁ এই যে এটা দিয়ে ওনাকে। চলেন, সামনে 2টা বাইক, 3টা আর আরেকটা কই সামনে আগান, সামনে পিছনটা কই আমাদের। আচ্ছা টোটাল আমরা যাচ্ছি হচ্ছে এই কয়জন, টোটাল আপাতত 4টা বাইক, আর 4টা বাইকের পরে আবার আরো একটা বাইক অ্যাড হবে, আরো 2টা বাইক অ্যাড হবে। সো যেতে যেতে কথা হচ্ছে। আচ্ছা আমরা আগে এখানে যাই তারপর কথা হচ্ছে, চলেন। ব্যাক টু মাই চ্যানেল, আর সবার সামনে সবার সাথে এখন মিট হয়েছে। মিট হওয়ার পরে আমার যে 3টা বাইকের ভাই আসছিল, আসার কথা ছিল ওরাও আসছে, তো ওরা হচ্ছে এখানে। তো এখন সবাই মিলে যাচ্ছি, তো দোয়া করবেন যাতে সেফলি যেতে পারি। আর এটা হচ্ছে আমাদের, আমরা তো এখানে 12 জন, 12-13 জন, তো 12-13 জনের ভিতরে হচ্ছে সবারই মোটামুটি এটা হচ্ছে একটা বড় সড়ো লাইফে ফার্স্ট টাইম একটা লং ট্যুর হতে যাচ্ছে। সো দোয়া করবেন আর সাথে থাকবেন। সো দেখা হচ্ছে যেতে যেতে। ঢাকা থেকে এখন 11:15, তো দেখা যাক কখন যাওয়া যায়। যদি আমাদের বের হওয়ার কথা ছিল 8টায়, কিন্তু আমরা একটু লেট করতে, একটু না মানে ভালোই লেট করতে করতে 11:20 মানে 11টার দিকে রওনা দিয়েছি, আর এখন আমরা আছি এই জায়গাটায়। আর আমার সাথে আমার পিছনে আছে কয়েকটা কলিগ, সামনে আছে 2টা বড় ভাই। আমি আছি মিডল পয়েন্টে, সো যাচ্ছি কক্সবাজার, আর যেতে যেতে আপনার সাথে কথা হচ্ছে। সাথে আছি আমি জয়, অ্যান্ড ইউ ওয়াচিং জয় মোটর ব্লগ।
পেট্রোল দেওয়া শেষ করি, দেন সবাই করি। স্যার লাস্ট ব্লগে, লাস্ট দুইটা ব্লগে আমি বলেছিলাম যে আমার একটা লং ট্যুর দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজার। আর ফাইনালি সে কক্সবাজার যাচ্ছি, আর যেহেতু অনেক দূরের পর সেহেতু আমরা সবাই রাতটাকে বেছে নিছি। আর রাতে ভাই চাওয়ার মজা আলাদা। তো এখন কোনো কথা বলতেছি না, জাস্ট মজাটা আমাকে উপভোগ করতে দিন আর আপনারা উপভোগ করুন। ফার্স্ট তিনটা ব্লগ এবং এটা নিয়ে আমার 4 নম্বর ব্লগ হচ্ছে। আর এই 4 নম্বর ব্লগে আমি অলরেডি ট্যুরে যাচ্ছি, একটা লং ট্যুর দিচ্ছি, আমার লাইফে ফার্স্ট লং ট্যুর, একটা এত বড় একটা ট্যুর। সো এর আগে আমি কখনোই যাইনি, আমার ইচ্ছা আছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘোরা আর ব্লগ করা এবং সেগুলো ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করা। সো আমাকে প্লিজ সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে কোনোটাই পসিবল না। সো আপনারা কোনো কথা বলাচ্ছি না, জাস্ট আমার রাইডটাকে ফিল করতে দেন আর আপনারাও একটু ফিল নেন। যেহেতু একটা গ্রুপ, বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, সেহেতু গ্রুপের ভিতরে কিছু কাজ আছে, চাইলেও জোরে চালানো যায় না আবার চাইলেও আস্তে চালানো যায় না। সো আপাতত আমরা এই কয়েকটা বাইক এইভাবেই যাচ্ছি, যখন প্রয়োজন পড়ে তখন আবার আমরা এক হয়ে যাই, আবার যখন প্রয়োজন পড়ে না তখন আবার এইভাবেই চলে। সো মেবি আপাতত সবাই একটা সিঙ্গেল লেনে যেতে হবে। রাস্তায় প্রচুর ধুলাবালু, যেটা পুরো মুখে লাগতেছে, আর এক একটা ধুলাবালু ভাই মনে হচ্ছে কেউ গুলি করতেছে, এরকম একটা অবস্থা। বৃষ্টি আর ধুলাবালি এই দুইটাই প্যারাদায়ক জিনিস। এই ইয়া দিয়েন, হাত দিয়ে ইশারা করেন, নাজুল ভাই হাত দিয়ে ইশারা করেন, কি হইতেছে না হইতেছে। আপনি গান শুনান, আমার পিছনে পিলিয়ন খুবই ভয় পেয়েছে। সমস্যা নাই, আমাদের সাথে আসলে বাইক জার্নিটা যত বড় হোক তত দেখবেন আরো ভালো লাগবে, আসলে এগুলো কিছুই না। আমরা যে মনে করি না অনেক দূর যাচ্ছি আসলে, হ্যাঁ আজকে এক্সপিরিয়েন্স নিয়ে নেন। আর বাই দ্য ওয়ে আমার পিলিয়ন কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছে, তো বুঝতে পারতেছেন আমি কেমন রাইডারদেরকে নিয়ে যাচ্ছি। হুম, বালি প্রচুর। আর সিরিয়াসলি জানি না ব্লগটা কেমন হচ্ছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় মোটো ব্লগকে।
এরারে ব্রেক দিয়ে লাভ নাই ভাই, ওই আমাদের পিছনে গ্রুপ যারা আছে ওরা আসুক, আমাদের পিছনে গ্রুপ আছে, গ্রুপ যারা আসুক তারপরে। আসতেছে? ওকে, এটারে ইশারা করেন, ইশারা করেন, ডানে ইশারা করেন। হ্যাঁ, এই তো রাজু ভাই, ইশারা করবেন ডানে, বামে ঘুরার সময় ইশারা করবেন। আমি যদি ডানে ঘুরি তাহলে ডানে গাড়ি এন্ড করবেন, বামে ঘুরলে বামটা এইভাবে করবেন। দেখেন বাকিরা কই, বাকিরা পিছনে আছে, বাকিরা কি পিছনে আছে আমাদের? এখানে কি ব্রেক নিবে? সবাই স্লো কেন? আরে ইশারা করবে, ইশারা করেন, ইশারা করেন। এটা যখন কোনো ইশারা করতে তখন ইশারা বলবো করবে, ঠিক আছে? নাজিম ভাই যখন ইশারা করতে বলবো তখন একটু ইশারা করেন। কি খারাপ লাগতেছে? ওকে, খারাপ লাগলে বলবেন, আপনারা ফালাই দেবো। যে আপনাদের সাথে আবার কথা বলবো, কিন্তু আসলে আমি এত মজা পাচ্ছি ট্যুরটা দিয়ে, আই মিন নাইট ট্যুরটা তো মজা ঠিক আছে, তার উপরে এই গ্রুপ ট্যুরটা দিয়ে এত মজা পাচ্ছি আপনাদের সাথে, সেটা না শেয়ার করে পারলাম না। তাই কুমিল্লা যাওয়ার আগেই একটু ভিডিওটা করতেছি। তো আমি, আমার ইচ্ছা ছিল পুরো ঢাকা টু কক্সবাজার যেতে যতটুকু রোড আছে আমি সবগুলো আমার ভিডিওতে নিয়ে নিবো আর ব্লগ হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করবো। বাট আনফর্চুনেটলি আমি বাসার থেকে তাড়াহুড়া করে বের হওয়ার জন্য আমার একটা ব্যাটারি, গোপ্রোর একটা ব্যাটারি আমি বাসায় রেখে আসি, যার জন্য আমার গোপ্রো ক্যামেরার সাথে যে স্টক ব্যাটারিটা আছে, তো ওই ব্যাটারিটা দিয়ে আমার পুরো ঢাকা টু কক্সবাজার যাওয়ার যে রোডটা ওইটা ম্যানেজ করতে হবে, আর দেখি কীভাবে ম্যানেজ করা যায়। তো সেই হিসাবে জাস্ট কেটে কেটে অল্প অল্প করে ভিডিও করতেছি। সো সাথে থাকবেন, আর ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রাতে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে কথা হবে আপনাদের সাথে। আমি আছি জয় রাজ চৌধুরী অ্যান্ড ইউ ওয়াচিং জয় মোটর ব্লগ। ওকে, সো মেবি কুমিল্লা যেয়ে আবার কথা বলবো অথবা আরও আগে কথা বলতে পারি। সো আপাতত বাই, টাটা। সো ওয়েলকাম ব্যাক, যদিও বলছিলাম কুমিল্লাতে এসে কথা হবে, বাট আসলে এই যে আবার এই সুন্দর ভিডিওটা আপনাদের সামনে দেখানোর জন্য আবার ব্লগটা করা, আই মিন ভিডিওটা আবার কন্টিনিউ করা।
পিছে আছে, সব আমার পিছে বেড়ে গেছে। ধর অনেকক্ষণ আবার ভিডিও করে ফেলছি, আবার চার্জ তেমন একটা মনে হয় না থাকবে। তো আপাতত আবার ভাই যদি আরো ভালো ফুটেজ পাই দেন নিবো, আর যদি ফুটেজটা না, যদি ভালো রোড না পাই তাহলে তো নিবো না। কথা হবে আবার কুমিল্লা যাওয়ার পরে। সো বাই বাই। আর বাই দ্য ওয়ে, ব্লগটা কেমন লাগছে বলবেন, আর নেক্সট আরেকটা বড় ধরনের একটা ব্লগ থাকবে আপনাদের জন্য। সো ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমাদের কি আমার কী কী জিনিস ইম্প্রুভ করা লাগবে, আর যা যা ইম্প্রুভ করতে হবে তা নিচে বলে দিবেন, আর কেমন লাগবে ব্লগটা বা ভিডিওটা সো সেটা তো অবশ্যই বলবেন, আর অবশ্যই জানিয়ে দিবেন নেক্সট ব্লগটা কোথায় করব বা কোন জায়গায় গেলে ভালো হয়। তো আমাদের এই ট্যুরটা যদি সাকসেসফুলি হয় সেক্ষেত্রে আমরা নেক্সট আরেকটা বড় সড় একটা ট্যুর দিব। দাঁড়াতে বলছে হ্যাঁ হ্যাঁ গোনা 1 2 3 4 5 পিছনে কয়টা 6 7টা আছে। ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন ওরা পিছে গো নাকি আমাদের খুঁজতেছে, ওরা পিছে কি আমাদেরকে খুঁজতেছে নাকি পিছনে ওরা কই আমাদেরকে খুঁজতেছে নাকি, আপনি কোন আসতেছে আসতেছে আমি দেখ অন্য বাইকার আছে। এটা না তো, আরে এটা না পাগলা, এটা আমাদের না। হ্যাঁ thank you.
আমাদেরকে ব্রেক করছে, আমাদেরকে কুমিল্লা চলে আসছি, আর আমরা মূলত থাকতেছি হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে মূলত নূরজাহান হোটেল, সরি হোটেল নূরমহল। এরপরে হচ্ছে এখন এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, এক ঘন্টা ব্রেক দিব। সো ব্রেক দেওয়ার পরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। মূলত হচ্ছে আমরা এই একটা জিক্সার সিবি ট্রিগার জিক্সার সরি পালসার নিয়ন সিবি ট্রিগার জিক্সার 4B যে NS পালসার এন লাস্ট জিক্সার SF। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আপনার সাথে আবার কথা হবে। ওয়েলকাম ব্যাক, ফাইনালি ব্রেক শেষে এখন রওনা দিচ্ছি। আর এটা হচ্ছে হোটেল নূরমহল, সবাই আসবেন অবশ্যই। ওকে, সো আমি আমার টিম মেম্বারদেরকে বলে দিয়েছি আগে যেতে, কারণ লাস্ট টাইম ওদের জন্য আমার এখানে ওয়েট করা লাগছিলো অলমোস্ট 10 মিনিটের মতো। সো এখন আমিও বেরোচ্ছি। আমি এমনই একটা উইন্ড ব্রেকার নিলাম, সেটা বাতাসে প্রেশারই ছিঁড়ে গেছে, ব্যাড লাক। ভাই আমার পিলিয়নে কি খবর? নাজমুল ভাই ঠিক আছেন তো? এখন আমরা আস্তে ধীরে চালাই যাই, প্রবলেম নাই। সো আসলে রাতের জার্নিটা আসলে এটা মানে বলে বোঝানো যাবে না, এত জোস একটা জার্নি রাতের জার্নিটা। আমি সেই জন্য প্রত্যেকটা ট্যুরে রাতকে বেছে নিই, কারণ এই রাতের জার্নিটা আমার কাছে সেই লাগে ভাই, এক কথায় সেই। আপনি এই রাতের বেলা যদি আমাকে বলেন টানা 40 থেকে সরি আপনি যদি এই অবস্থায় বলেন টানা 400 থেকে 500 কিলোমিটার রাইড করতে, আমি ভাই সিরিয়াসলি এক কথায় বলবো আমি রাজি। আরও যদি বেশি বলেন সারা রাত চালাইতে তাও রাজি আমি, আমার কোনো প্রবলেম নাই। আর এই যে দেখেন ওয়েদারটা যেমন, রোডটা তো ফাঁকা অনেকটা, আর হাইওয়ে রোড তো রাতেরবেলা অলওয়েজ ফাঁকাই থাকে, জাস্ট একটু নিয়ম মাফিক চললে ভালোই থাকে। এর চেয়ে আরও বড় যদি কোনো লং ডিস্টেন্সের ট্যুর থেকে থাকে তাহলে আমি সেটাও দেব। সো আমি এখন নেক্সট কোথায় যাব সেটা এখন ডিসাইড করিনি। সো মেবি এটা হচ্ছে মেবি 400 সামথিং, যদি ঢাকা টু কক্সবাজার ডিস্টেন্স চিন্তা করি তাহলে এর চেয়ে বেশি আরও একটু কোথায় ট্যুর হয় বা যাওয়া যায় সেটা আমি মূলত প্ল্যান করতেছি। আপাতত দেখি ইনশাল্লাহ যদি সাকসেস হয় এর চেয়ে আরও বড় ট্যুর দেবো ইনশাল্লাহ ইন ফিউচারে। সো এটার জন্য ভাই আপনাদের সাপোর্ট প্রয়োজন, আর ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে আপনারা আমাকে ভালোই সাপোর্ট করতেছেন। আপনাদের এই সাপোর্টের জন্য মূলত হচ্ছে আমি এই 4 নম্বর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারতেছি একমাত্র আপনাদের জন্য। সো প্লিজ কিপ সাপোর্টিং মি। আর কিছু কর, আর এখন আর কিছু বলতেছি না, আমি এই যে 1 ঘন্টা একটু বিরতি নিলাম, তো এই 1 ঘন্টা এই রেস্টুরেন্টটাতে আমি আমার গ্রুপের একটু চার্জ দিয়েছি, এখন 59% মেবি হয়েছিল, বাট এখন জানি না এখন কতটুকু আছে। আর সো আপাতত আমি কেটে দিচ্ছি, অফ করে দিচ্ছি। সো দেখা হচ্ছে পরবর্তী যেখানে ভিডিও করার মতো মনে হবে যে ভিডিও করব তখন। সো আপাতত বাই, আর দেখা হচ্ছে কিছুক্ষণ পর, টাটা। গুড মর্নিং চট্টগ্রাম। সো সারা বাইক চালা 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 ক্লান্ত হয়ে এখন ফাইনালি চট্টগ্রাম আসলাম। আর চট্টগ্রাম থেকে মোস্ট প্রবাবলি এখন আবার কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার রওনা দিব হচ্ছে কক্সবাজার। সো আমার যা এর আগে বলেছিলাম আমার গ্রুপের চার্জ তেমন একটা নাই, এখন মেবি 48, একটু আগে চেক করে দেখলাম 48 to 49 মেবি। তো
এখন ভিডিও করতে তার একটু কম দিছে। আর এই পুরো ঢাকা টু কক্সবাজার যেতে আমার যেতে আমি মাত্র একটা ব্যাটারি ইউজ করেছি, আর সেটা হচ্ছে অরিজিনাল গ্রুপের স্টক ব্যাটারিটা। আর এই ব্যাটারি ছোট্ট একটা ব্যাটারি থেকে আমি পুরো ভিউটা কভার করার ট্রাই করতেছি। তো অনেক ইচ্ছা ছিল মাঝখানে কিছু ফুটেজ নেওয়া, কিন্তু সেটা নিতে পারলাম না, বিকজ ব্যাটারি অযথা খরচ হবে। কারণ আমি শুনেছি কক্সবাজার ওইখানে যাওয়ার পথে নাকি আরো সুন্দর সুন্দর ভিউ আছে, তো আমি ওগুলো নেওয়ার জন্য আর মূলত নিই নাই। বাট এখন যেহেতু ভোরবেলা, আর এই ভোরবেলার ভিউটাও কিছুটা অন্যরকম, মানে একটা এই ভোরবেলা নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যখন আমি রাইড করে থাকি, অথবা অন্য কেউ রাইড করলো সেম ফিলটাই পাবে। হ্যাঁ, সামনে নারী খোলা, বুঝি নাই কি বললেন। আচ্ছা, আমরা তো বামে পাবো ওদেরকে। তো আমার গ্রুপমেটের সাথে আবার, আমার গ্রুপ মেম্বারদের সাথে আবার দেখা হলো। ওরা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে, মেবি রাবি বেড়ে কই। ওকে, তো দেখা হচ্ছে আবার এসটা দেওয়ার পরে। বা বাই।